আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে ফার্মাস প্লেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে মাশরুম চাষ করা যায়। যদি আপনারা সুন্দর সুন্দর কৃষি চাষাবাদ ও জঙ্গলি ঔষধি গাছের পরিচয় ও গুণাগুণ সম্পর্কে জানতে চান, তাহলে আমার চ্যানেল ফার্মাস প্লেন্টকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন। মাশরুম ঘরের মহিলা পুরুষ সকলেই চাষ করতে পারে। এই মাশরুম চাষ করতে আমাদেরকে মাঠের জমির প্রয়োজন হয় না, ঘরের মধ্যে যে কোনো অন্ধকার জায়গায় এই মাশরুম তৈরি করা যায়। হ্যাঁ, মনে রাখবেন, ঘরের মধ্যে যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকবে সেখানে মাশরুম চাষ ভালো হয়। এই মাশরুম চাষের জন্য আমাদেরকে প্রথমে খড়, বীজ, পলিথিন ব্যাগ নিয়ে নিতে হবে। প্রথমে আমাদেরকে এই খড়কে 2 ইঞ্চি মাপে কেটে নিতে হবে, ঠিক এই রকম যেমন দেখতে পাচ্ছেন ভিডিওটিতে। এই খড় এবার কেটে নেওয়ার পর জীবাণুমুক্ত করতে হবে। 2 রকম পদ্ধতিতে জীবাণুমুক্ত করা যায়। একটি পাত্রে চুন গুলে তার মধ্যে খড়কে 24 ঘন্টা ভিজিয়ে রেখে জীবাণুমুক্ত করা যায়। আবার খড়গুলি এই রকমের একটি পাত্রে জাল দিয়ে ফুটিয়ে শোধন করলে খুব ভালো হয়। জীবাণুমুক্ত করা খড়গুলিকে এবার আমাদেরকে রোদ্রে নিয়ে গিয়ে শুকোতে হবে। খড়গুলিকে হাত দিয়ে চেপে চেক করতে হবে, যদি পানি টোপে টোপে হাত থেকে পড়ে তাহলে জানতে হবে মাশরুম চাষের উপযোগী নয়। যদি খুবই শুকিয়ে যায় তাহলে এটি মাশরুম চাষের উপযোগী নয়। হাত দিয়ে চাপলে হাতে হালকা রস থাকবে, ঠিক যেমন আমার হাতটি দেখতে পাচ্ছেন ঠিক এই রকম রস থাকলে মাশরুম খুব ভালো জন্মায়। মধ্যে আমরা বেড তৈরি করব। এইভাবে বেড তৈরি করব, প্রথমে কিছু খড় দিয়ে বীজ ছিটিয়ে দেব, আবার তার উপরে কিছু খড় দেব, তারপরে আবার বীজ দিব। এইভাবে 3-4টি লেয়ার করে খড়গুলিকে সাজিয়ে বীজ দিয়ে সাজিয়ে ভালো করে টাইট করে বেঁধে দেব। এরকম করে পলিথিনটাকে ফুটো করে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে ভালো করে চেপে বেঁধে দেব। বেড তৈরি হওয়ার পরে আমাদেরকে বেডের চারিপাশে সুচ দিয়ে ফুটো করে নিতে হবে। ফুটো করে নেওয়ার পর বেডগুলিকে একটি অন্ধকার ঘরে নিয়ে গিয়ে 15-20 দিন রেখে দেব। 15 দিন পর আমরা দেখব বেডে কুড়ি বেরিয়েছে কি। বেরোলে প্রতিদিন সকালে ও বিকালে আমাদেরকে জল দিতে হবে। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম হবে দেখতে। 5-6 দিনের মাথা মাশরুম খাওয়ার উপযোগী হয়। এ বেড থেকে 3 বার মাশরুম আমরা পাবো। আমরা মাশরুম থেকে এইভাবে কেটে সরিয়ে নেব। মাশরুম তৈরি করে আমরা কেমন মুনাফা পাবো সেটাও আমাদেরকে একটু জেনে রাখা দরকার। মাশরুম খুব সহজেই হজম হয়, এটি সমস্ত রকমের তরকারিতে ব্যবহার করা যায়। এটিতে পুষ্টিগুণে ভরপুর ও গুণ সম্পন্ন হয়। এই মাশরুম তৈরি করতে খরচ 500 গ্রাম বীজের দাম হচ্ছে মোটামুটি 35 টাকা, খড় লাগে 10-12, যার দাম 20 টাকা, পলিথিন ব্যাগের দাম পার পিস 2 টাকা। 500 গ্রামে এরকম 3টে বেড তৈরি হবে। যদি আপনি চুন দিয়ে শোধন করতে চান তাহলে বড় জোর 250 গ্রাম চুন লাগবে, যার দাম প্রায় 10 টাকা কিংবা বেশি হতে পারে জায়গা বুঝে। আমাদের মোট খরচ হচ্ছে 81 টাকা। একটি বেড থেকে আমরা মাশরুম পাই 1-1.5 কেজি কাঁচা মাশরুম, যেটি বাজারে দাম 100-150 টাকা। 3টি বেড থেকে পাবো 400-500 টাকা, আমাদের মুনাফা হবে 300-350 টাকা। এটি আমাদেরকে নিকটবর্তী কৃষি কেন্দ্র থেকে সংগ্রহ করে নিতে হবে, তা নাহলে হয়তো এই বীজের দাম অনেক বেশি পড়ে যেতে পারে। এই মাশরুমকে যদি আমরা শুকিয়ে কি তাহলে এটা 6 মাস পর্যন্ত ব্যবহার করা যায়। শুকনো মাশরুমকে ড্রাই মাশরুম বলে। ড্রাই মাশরুমের দাম প্রতি কিলো 1000-1200 টাকা। ড্রাই মাশরুম 1 কিলো তৈরি করতে কাঁচা মাশরুম লাগে প্রায় 7-8 কেজি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন আর সবার আগে পাওয়ার জন্যে। আমার চ্যানেলে আমি আপনাদেরকে সমস্ত রকমের জঙ্গলি ঔষধি গাছ ও কৃষি চাষাবাদ নিয়ে ভিডিও তৈরি করি। এখন এই পর্যন্ত, আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ।